আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। HTML এর লিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রয়োজনে আমরা অনেক সময় লিঙ্ক ব্যবহার করি। কখনো আমাদের ওয়েবসাইটের অন্য কোনো পেজ অথবা কখনো অন্য কোনো ওয়েবসাইটকে রিকমেন্ড করার জন্য আমরা লিঙ্ক ব্যবহার করি, তাই HTML এর লিঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আমি HTML লিঙ্ক আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এর HTML লিঙ্কের সব বেসিক সম্পর্কে আজকে বলবো। তাই যদি আপনি HTML লিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই টিউটোরিয়ালটা আপনার জন্য। তো চলেন শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা HTML এসেনশিয়াল ট্রেনিং সিরিজ এবং এটা 12তম পর্ব। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো আমাদের পূর্বের প্রজেক্ট ওপেন করি। তো এটা আমাদের পূর্বের প্রজেক্ট ছিল। তো মনে করেন যদি আপনি একটা HTML এ লিঙ্ক তৈরি করতে চান আপনাকে একটা ট্যাগ লিখতে হবে, সেই ট্যাগটা হচ্ছে এ। আমি যদিও পূর্বের টিউটোরিয়ালে আপনাকে এ ট্যাগ সম্পর্কে বলেছিলাম, তো এ ট্যাগটা দেখেন আমি এ ট্যাগটা শুরু করলাম এবং শেষ করলাম, এটা একটা পেয়ার ট্যাগ। এখন এই ট্যাগের মধ্যে আপনি যা লিখতে চান সেটা লিখতে পারবেন। তো মনে করেন আমি এখানে আমাদের চ্যানেলের নাম লিখলাম প্রোকোডার। আচ্ছা, লিখে এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখেন যে এখানে আমাদের লিঙ্কটা দেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করি তাহলে ভালোভাবে দেখতে পাবেন, দেখেন এটা এখানে দেখা যাচ্ছে। আমি এখন এটা কিন্তু লিঙ্ক হয়নি, তাই তো? কারণ আমি এখানে এখন আসলে এটা কোনো লিঙ্ক হয়নি, এটা একটা টেক্সট হয়েছে। তো আপনি যদি এটাকে লিঙ্ক করতে চান, এই যে এ ট্যাগ, এটার সাথে আপনাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। তো অ্যাট্রিবিউট লেখার জন্য আমি জানি আপনারা জানেন, আমি পূর্বের অ্যাট্রিবিউট টিউটোরিয়ালে বলেছিলাম কীভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। একটা স্পেস দিবেন, তারপর লিখবেন HREF ইকুয়াল টু ডবল কোটেশন। এখানে এসে আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা লিখতে হবে, কী লিঙ্ক আপনি দেখাতে চান। তো দেখেন আমি এখানে একটা লিঙ্ক দিব, হ্যাশ, মনে করেন আমি একটা লিঙ্ক দিলাম হ্যাশ, একটা ব্ল্যাঙ্ক লিঙ্ক বা একটা হ্যাশ দিলাম। দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করব, করার সাথে সাথে দেখেন যে এই লিঙ্কের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা আগে একটা কালার ছিল আমাদের টেক্সটের কালার, যেটা আমরা স্টাইল ডট সিএসএস এ ব্যবহার করেছিলাম। যদি স্টাইল ডট সিএসএস ফাইলটা ওপেন করি দেখেন যে কালার আমি ব্রাউন দিয়েছিলাম, যে কারণে এখানে সব কালার ব্রাউন ছিল। কিন্তু যখনই আমি এখানে একটা লিঙ্ক ব্যবহার করলাম, মানে এটাকে একটা লিঙ্ক হিসাবে তৈরি করলাম, অটোমেটিক এখানে একটা ব্লু কালার চলে আসলো এবং একটা আন্ডারলাইন চলে আসলো। এভাবে যখনই আপনি লিঙ্ক তৈরি করবেন, এটা হচ্ছে HTML এর বাই ডিফল্ট কালার। যেমনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ফন্ট ফ্যামিলি হচ্ছে টাইম নিউ রোমান, একই রকমভাবে বাই ডিফল্ট কালার একটা লিঙ্কের জন্য হচ্ছে ব্লু এবং আন্ডারলাইন থাকবে। তো এটা হচ্ছে যে HTML এর বাই ডিফল্ট। আপনি CSS ব্যবহার করে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে চেঞ্জ করতে পারেন, আজকের ভিডিওতেও আমি বলবো যে আপনি কীভাবে সেটা চেঞ্জ করবেন। তো দেখেন আপনি যখনই একটা লিঙ্ক তৈরি করবেন সেই লিঙ্কে এরকম হয়ে যাবে। এখন আপনি যদি একটা ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্ক তৈরি করতে চান, যেমন মনে করেন আমার ওয়েবসাইটে এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, যদি আমি ফোল্ডারে যাই দেখেন এটা হচ্ছে index.html। আমি যদি আরেকটা পেজ তৈরি করি সেটা হতে পারে অ্যাবাউট পেজ। তো যদি মনে করেন আমি একটা পেজটা তৈরি করি, এখানে আমি লিখলাম অ্যাবাউট, আচ্ছা তৈরি করে আমি এটাকে এডিট করি। এডিটে এসে এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিব হচ্ছে অ্যাবাউট পেজ, এবং এখানে এসে আমি যে H1টা আছে H1টা চেঞ্জ করে লিখে দিব অ্যাবাউট পেজ। আচ্ছা এই লিঙ্কটা রাখবো না, ঠিক আছে। আচ্ছা তো দেখেন আমি আরেকটা পেজ তৈরি করেছি, যে পেজটা হচ্ছে অ্যাবাউট ডট HTML। এই পেজটা হচ্ছে আমার এই ওয়েবসাইটেরই একটা পেজ আমরা ধরে নিচ্ছি। তো আপনি যদি এখন আপনার এই যে প্রোকোডার এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সে যদি অ্যাবাউট আস পেজে আপনি নিয়ে যেতে চান আপনি সেটা পারবেন। মনে করেন আমি আরেকটা লিঙ্ক তৈরি করব, এখানে সে লিঙ্কটা হবে এ ট্যাগ দিয়ে, এবং এখানে আমার অ্যাবাউট টেক্সটটা হবে হচ্ছে অ্যাবাউট আস। আচ্ছা এবার আমার এখানে HREF লিখবো। তো আমি এখানে HREF লিখলাম, লিখে এখানে আমি অ্যাবাউট ডট HTML, যে আমি অ্যাবাউট HTML যে পেজটা তৈরি করেছিলাম সেটাকে এই যে অ্যাবাউট আস পেজের সাথে লিঙ্ক করে দিলাম। এবার আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখেন এখানে একটা অ্যাবাউট আস দেখা যাচ্ছে, এবং আমি যদি এখন এই অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে আমাকে অ্যাবাউট আস পেজে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি এখানে কি করলাম, আমি আসলে এখানে একটা ইন্টারনাল পেজকে লিঙ্ক করলাম, যার কারণে আমি জাস্ট HTML পেজটার নাম লিখে দিলাম তাই চলে আসলো। একইভাবে আপনি যদি ASP পেজ তৈরি করেন বা PHP দিয়ে কোনো পেজ তৈরি করেন, সেখানে আপনি জাস্ট অ্যাবাউটের পরে যদি সেটা ASP হয় তাহলে লিখবেন ডট ASP, PHP পেজ হলে লিখবেন ডট PHP। এভাবে আপনি পেজের সাথে পেজ লিঙ্ক করতে পারবেন। একইভাবে এখন দেখেন আমি যখনই এখানে ক্লিক করলাম, এই যে অ্যাবাউট আস পেজে আমি ক্লিক করে আমি অ্যাবাউট আস পেজে চলে আসলাম, চলে আসার কারণে দেখেন কি হলো, এটার কালার চেঞ্জ হয়ে এটা বেগুনি কালার হয়ে গেল। আগে এটা ছিল নীল রং, এখন এটা হয়ে গেল বেগুনি রং। দেখেন তার মানে দেখা যাচ্ছে যে যখন একটা লিঙ্ক তো থাকবে এবং এই লিঙ্কে যদি আপনি ক্লিক না করেন
তাহলে সেটা থাকবে হচ্ছে ব্লু কালার, এবং ক্লিক করলে সেটা হয়ে যাবে বেগুনি কালার। এগুলো কিন্তু বাই ডিফল্ট কালার, এবং আমরা এগুলো চেঞ্জ করব, যে কালারগুলো আপনি কীভাবে চেঞ্জ করেন সে ব্যাপারেও আমি বলবো। এবার আপনি যদি একটা এক্সটার্নাল পেজকে লিঙ্ক করতে চান তো আপনি সেটাও পারবেন। আপনি সেটা কীভাবে করবেন দেখেন, আমাদের এখানে প্রো কোডার, এবার আমরা আরেকটা লিঙ্ক তৈরি করি, তো আমি এই প্লাইনটাকে ডুপ্লিকেট করে এখানে আমি লিখব ইউটিউব। আচ্ছা, এবার আমি একটা ইউটিউবের লিঙ্কটাকে কপি করে নিয়ে আসি এখানে, কপি করে এখানে আমি ইউটিউবের লিঙ্কটা দিব। মানে দেখেন আমি কিন্তু এখানে একটা এক্সটার্নাল পেজকে লিঙ্ক করলাম, এখানে আমি কিন্তু কোনো ইন্টারনাল পেজ লিঙ্ক করিনি। ইউটিউবে একটা আলাদা ওয়েবসাইট, সেটা আমাদের এই ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত না। আমি সেই আলাদা ওয়েবসাইটটাকে লিঙ্ক করার জন্য আমি পুরো লিঙ্কটা কপি করে এখানে নিয়ে আসলাম, এনে এবার আমি এটাকে রিফ্রেশ করব। দেখেন ইউটিউবটা চলে আসছে, যেহেতু আমি আমার ব্রাউজার থেকে বারবার ইউটিউবে গেছি বা ইউটিউব ব্যবহার করি, সে কারণে এটা ভিজিটেড লিঙ্ক আকারে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন যদি আমি ইউটিউবে ক্লিক করি দেখেন ইউটিউব পেজটা এখানেই ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে আমার লিঙ্কটা কাজ করছে। তো এভাবে আপনি HTML-এ লিঙ্কগুলো ব্যবহার করবেন। তো আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা HTML-এ লিঙ্ক ব্যবহার করবেন। এবার মনে করেন আপনি যদি চান যে আপনি একটা ইমেজ ব্যবহার করবেন, সেই ইমেজটা হবে একটা লিঙ্ক, তো আপনি সেটা কীভাবে করবেন? আপনি সেটাও করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা এ ট্যাগ নিব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এ, তারপরে হচ্ছে এ ট্যাগ, এখানে অ্যাট্রিবিউট লিখব হচ্ছে, অ্যাট্রিবিউট কী লেখা যায়, মনে করেন অ্যাট্রিবিউট আমরা ইউটিউবের লিঙ্কটাই দিলাম। আচ্ছা, আর এই এ ট্যাগের ভিতরে আমরা এবার একটা ইমেজ নিব। আচ্ছা, এই ইমেজ নিয়ে ইমেজের SRC-টা হবে হচ্ছে আমাদের লোগো, তো আমাদের প্রোকোডার চ্যানেলের ইউটিউব চ্যানেলের লোগোটা দিলাম। দিয়ে এবার আমরা যদি রিফ্রেশ করি দেখেন যে এখানে ইমেজটা দেখা যাচ্ছে, এবং এটা অনেক বড়, যেহেতু আমি পেজটাকে জুম করেছি সে কারণে পেজটা এরকম দেখা যাচ্ছে। আমি অ্যাট্রিবিউটের টিউটোরিয়ালে বলেছিলাম যে আপনি এই যে উইড এবং হাইট এগুলোকেও কন্ট্রোল করতে পারেন। যেমন মনে করেন আমি যদি এখানে উইডটা দিয়ে দেই 100, মানে 100 পিক্সেল দিয়ে, তারপরে রিফ্রেশ করি দেখেন এটা এরকম হয়ে গেল। তো দেখেন এই যে ইমেজটা, এটা কিন্তু এখন একটা লিঙ্ক। ঠিক আছে, যেমন মনে করেন আমি যদি এখন এই লিঙ্কে ক্লিক করি, মানে আমার এই প্রোকোডার লোগোতে, তাহলে দেখেন আমাকে ইউটিউবের পেজে নিয়ে যাচ্ছে। তার মানে আপনি এখন কোনো টেক্সটকেও লিঙ্ক করতে পারবেন, আবার কোনো ইমেজকেও যদি আপনার প্রয়োজন হয় আপনার প্রজেক্টের কাজে, তাহলে আপনি ইমেজকেও লিঙ্ক করতে পারবেন। তার মানে এখন আপনি জানেন যে একটা টেক্সটকে বা একটা ইমেজকে কী করে লিঙ্ক করতে হয়, মানে অন্য পেজ অথবা আপনার ওয়েবসাইটের কোনো পেজের সাথে যখন আপনার লিঙ্কের দরকার হবে। আশা করছি আপনার আর এই লিঙ্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে দেখেন আমাদের বাই ডিফল্ট, মানে আপনি যদি কোনো লিঙ্কে ক্লিক করেন তাহলে সেই লিঙ্কটা এরকম কালার দেখাবে, আবার বাই ডিফল্ট সেই লিঙ্কের কালার ব্লু আকার দেখাবে। কিন্তু আমি চাচ্ছি যে বাই ডিফল্ট এই কালারটা চেঞ্জ হোক, মানে এই কালারটা এরকম থাকবে না। প্রত্যেকটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন দেখবেন যে এই লিঙ্কের কালার, ভিজিটেড কালার, এই কালারগুলো চেঞ্জড। কারণ হচ্ছে ডিজাইনের সাথে ম্যাচিং করে আপনাকে এই কালারগুলোকেও চেঞ্জ করা দরকার হবে। তো আপনি এই কালারটা কীভাবে চেঞ্জ করবেন দেখেন, আমি আমার style.css-এ আসলাম, এসে এখানে আমি লিখব এ, তারপর একটা প্রসিডিউর ক্লাস লিখব লিঙ্ক। CSS-এ আমি প্রসিডিউর ক্লাস সম্পর্কে বিস্তারিতভাবে বলবো, এখানে আপনি জাস্ট জেনে রাখেন যে এভাবে চেঞ্জ করা যায়, এবং আপনি টুকটাক চেঞ্জ করতে থাকেন এবং আমার সাথে আপনি এগোতে থাকেন। যখনই আপনি CSS টিউটোরিয়ালে যাবেন তখন আমি খুব ভালোভাবে বোঝায় দেবো যে আপনি কীভাবে CSS ব্যবহার করবেন। আর HTML এবং CSS হচ্ছে মূলত ফান্ডামেন্টাল, আপনি এই দুইটা জিনিস যখন খুব ভালোভাবে পারবেন তখন আপনি পরে বুটস্ট্র্যাপে যান, ওয়ার্ডপ্রেসে যান, PHP-তে যান, বা Shopify, যে কোনো কিছু যখন আপনি করতে যাবেন আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তা আমি রিকমেন্ড করবো যে আপনি প্রত্যেকটা টিউটোরিয়াল ভালোভাবে দেখেন এবং বারবার প্র্যাকটিস করেন। ঠিক আছে, তো দেখেন এটা আমরা লিখলাম এ, এবং প্রসিডিউর ক্লাস, এটাকে বলা হয় একটা প্রসিডিউর ক্লাস, এবং এটা হচ্ছে লিঙ্ক। আপনি যদি আপওয়ার্কের এক্সাম দিতে যান আপনাকে জিজ্ঞেস করবে প্রসিডিউর ক্লাস কেমন, তো আপনাকে মনে রাখতে হবে যে যদি এরকম কোলন দিয়ে আমরা লিখি তখন সেটাকে আমরা প্রসিডিউর ক্লাস বলি। আচ্ছা, তো দেখেন এবার আপনি এখানে যদি কালার চেঞ্জ করতে চান, তো এখানে আপনি কালার লিখলেন, তো আমি লিখলাম এখানে কালার, আমি কালার দিলাম মনে করেন রেড, মানে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক থাকে সেই লিঙ্কের কালার হবে রেড। এবার আমি রিফ্রেশ করলাম দেখেন আমার এই লিঙ্কের কালারটা রেড হয়ে গেছে, মানে আমি কালারটা চেঞ্জ করতে পেরেছি। তো এভাবে আপনার যদি প্রয়োজন হয়, আপনি যদি এখন এবার মনে করেন যে আমি চাচ্ছি যে এটা হবে পিঙ্ক, আপনি করতে পারেন পিঙ্ক লিখে এবার আমি রিফ্রেশ দিব, দেখেন এই কালারটা পিঙ্ক হয়ে গেছে, যদিও রেডটাই ভালো লাগতেছে তো আমি রেড রাখলাম। আচ্ছা, এবার আপনি দেখেন এটা হচ্ছে ভিজিটেড, তাই তো? এখন আমি যদি আপনি যদি চান যে ভিজিটেডের কালারটাও চেঞ্জ করতে আপনি পারবেন, আমি এখানে দিয়ে লিখলাম ভিজিটেড। এখন এই ভিজিটেডের কালারটা আপনি কী চান, মনে করেন আপনি চান যে ভিজিটেডের কালারটা হবে গ্রিন। আচ্ছা, এবার আমি রিফ্রেশ করলাম দেখেন আমি এই লিঙ্কে ক্লিক করেছি তাই এটা ভিজিটেড, এবং এই ভিজিটেড কালারটা হচ্ছে গ্রিন। আমি যদি এই প্রোকোডারে ক্লিক করি দেখেন আমি এই লিঙ্কে একবার ক্লিক করেছি তাই এটা এখন গ্রিন হয়ে গেছে। আবার আমি যদি আমার ব্রাউজারের হিস্ট্রিটা রিমুভ করে ফেলি,
ক্লিয়ার করে এবার আমি আবার যদি এই পেজটাকে রিফ্রেশ করি, দেখেন এই যে সবগুলো কালার রেড, মানে বাই ডিফল্ট লিঙ্কের কালার রেড। আমি একটু জুম করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন বাই ডিফল্ট এই কালারটা রেড। এবার যখনই আমি অ্যাবাউট আস পেজে ক্লিক করব, অ্যাবাউট আস পেজে চলে আসলাম, এবার আমি ব্যাক করলে দেখেন আমি যেহেতু এই লিঙ্কে একবার ভিজিট করেছি তাই এটাকে দেখাচ্ছে গ্রিন। আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি যখন হোভার করছি আমার কার্সরটা এখন হচ্ছে কার্সর, কিন্তু যখনই আমি লিঙ্কে যাচ্ছি তখন সেটা হাতের মতো হয়ে যাচ্ছে। মানে আমি যখন এটা এখানে আসছি, এটাকে আমরা HTML বা CSS এটাকে আমরা হোভার বলি, এটা একটা প্রসিডিউর ক্লাস। এখন আমি চাচ্ছি যখন আমি হোভার করব তখন নিচের এই আন্ডারলাইনটা দেখা যাবে না। তো আপনি যদি সেটা করতে চান আপনি সেটা করতে পারবেন। এখানে এসে এ তারপর দিবেন হচ্ছে এটা দিয়ে প্রসিডিউর ক্লাস লিখবেন হোভার। হোভার লিখে আমি চাচ্ছি যে এখানে কোনো আন্ডারলাইন থাকবে না, যখন আমি এটাকে হোভার করব তখন এই আন্ডারলাইনটা থাকবে না। সেটা করার জন্য আমরা লিখবো টেক্সট ডেকোরেশন, আমি এখানে এসে লিখবো নান, মানে আমি টেক্সট ডেকোরেশন চাচ্ছি না। এবার আমি রিফ্রেশ করলাম, দেখেন বাই ডিফল্ট এটা এরকমই আছে, কিন্তু যখনই আমি এটাকে হোভার করছি এর আন্ডারলাইনটা চলে যাচ্ছে, যখনই আমি এটাকে হোভার করছি এর আন্ডারলাইনটা চলে যাচ্ছে। আবার মনে করেন এখন এই টেক্সটটা এরকম, কিন্তু আমি যখন এটাকে হোভার করব তখন এই টেক্সটগুলো সব বড় হাতের অক্ষর হয়ে যাবে। এখন দেখেন এটা এরকম, কিন্তু আমি চাচ্ছি যে সবগুলো লেখা বড় হাতের অক্ষর হয়ে যাবে যখন আমি এটাকে হোভার করব। আপনি পারবেন, যেমন মনে করেন আমি এখানে লিখে দিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, আমি লিখে দিলাম। আচ্ছা, লিখে এবার আমি এটাকে রিফ্রেশ দিলাম, ঠিক আছে। এবার দেখেন এই টেক্সটটা এরকম আছে। এবার আমি এটাকে হোভার করলাম, দেখেন এটা এখন বড় হাতের অক্ষরে হয়ে যাচ্ছে। এটা আসলে এরকম করতেছে কারণ জুমিনের প্রবলেম হচ্ছে। দেখেন আমি এবার দেখেন এটা বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। আমি ইউটিউবে যাচ্ছি, দেখেন বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। আমি এখানে আসছি, দেখেন বড় হাতের অক্ষর হয়ে যাচ্ছে। মানে যদিও এরকম জিনিস খুব একটা ব্যবহার করা হয় না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হোভার ইফেক্টটা কীভাবে কাজ করে। হোভার ইফেক্টে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে কালার এবং টেক্সট ডেকোরেশন। তো মনে করেন আমি চাচ্ছি যে এর কালারটা চেঞ্জ হবে, যখন আমি এটাকে হোভার করব তখন এর কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাকের জন্য আমরা হ্যাক্স কোড ব্যবহার করতে পারি। দেখেন আমি যদি এটাকে এবার হোভার করি, দেখেন এর কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে হচ্ছে যে আপনি চাইলে আপনার প্রজেক্টের লিঙ্কের কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তার মানে HTML এবং CSS আপনি যদি ভালোভাবে জানেন, আপনি যে কোনো ডিজাইনকেই তৈরি করতে পারবেন ওয়েবসাইট হিসাবে, আপনার কোনো সমস্যাই হবে না। এবার দেখেন আমরা যখন এখানে অ্যাবাউট আস পেজে ক্লিক করছি, তো দেখেন এটা এই যে সেম উইন্ডোতে, মানে একই উইন্ডোতে ওপেন হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে এটা যেহেতু আমার ওয়েবসাইটেরই পেজ, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, সে আমার ওয়েবসাইটে থাকলো। কিন্তু দেখেন আমি এখানে ইউটিউব ব্যবহার করছি, এটা হচ্ছে একটা এক্সটার্নাল ওয়েবসাইট পেজ। তো এখন যদি আমি কাউকে ইউটিউবের লিঙ্কটা দেই এবং আমি যদি এখন এখানে ক্লিক করি, তাহলে কী হচ্ছে দেখেন, এই একই উইন্ডোতে ইউটিউব ওপেন হচ্ছে এবং আমার ওয়েবসাইটটা থাকছে না, তাই তো। এখন আপনি যদি চান যে না, যখন কেউ এক্সটার্নাল ওয়েব পেজে ক্লিক করবে তখন সেই এক্সটার্নাল পেজটা একটা নতুন উইন্ডোতে ওপেন হবে এবং যখনই সে এটা ইউজ করবে, কিন্তু যখন হচ্ছে যে একটু পরে সে যদি আবার আমার ওয়েবসাইটে চলে আসে তখন সে চলে আসে। আপনি যদি এই যে এক্সটার্নাল, মানে এখানে ক্লিক করলে একটা নতুন ট্যাবে ওপেন হয়, এরকম যদি করেন তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটিং টাইমটা বেড়ে যাবে এবং এটা SEO-র জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাই জেনে জেনে যেখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি চাইলে এরকম ব্যবহার করতে পারেন যে আপনি ইউটিউবে ক্লিক করবেন, সেটা নতুন উইন্ডোতে ওপেন হবে। তো সেটা কীভাবে, তো দেখেন আমাদের হচ্ছে এটা হচ্ছে লিঙ্ক এবং আমি চাচ্ছি যে ইউটিউবের লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে সেটা নতুন উইন্ডোতে ওপেন হবে। তো সেটা আপনি কীভাবে করবেন, তো আমরা এখানে একটা নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য আমরা এখানে একটা স্পেস দিয়ে এখানে লিখবো আমরা টার্গেট, এবং এই টার্গেটের মধ্যে আমরা লিখবো হচ্ছে ব্ল্যাঙ্ক। এবং আপনার একটা জিনিস জানা উচিত, ব্ল্যাঙ্কের আগে আমি একটু সেলফ লিখি, সেলফ। হ্যাঁ, আচ্ছা, এই যে টার্গেট সেলফ, মানে এটা হচ্ছে ডিফল্ট কালার। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম লিঙ্কটা বাই ডিফল্টভাবে ব্লু থাকে এবং আমরা এটাকে পরে চেঞ্জ করতে পারি। একইভাবে এই যে অ্যাট্রিবিউটের যে টার্গেট, এটা বা অলওয়েজ সেলফ থাকে। সেলফ মানে আপনি যেখানে ক্লিক করবেন সেম উইন্ডোতে ওপেন হবে, কিন্তু আমরা চাচ্ছি যে একটা নতুন উইন্ডোতে ওপেন হোক। সেই নতুন উইন্ডোতে ওপেন হওয়ার জন্য আমরা এখানে লিখবো ব্ল্যাঙ্ক। আচ্ছা, ব্ল্যাঙ্ক লিখে এবার আমি রিফ্রেশ করলাম, দেখেন আমি ইউটিউবের জন্য ব্ল্যাঙ্ক লিখলাম। এবার আমি যদি অ্যাবাউট আসে ক্লিক করি, দেখেন সেম উইন্ডোতে ওপেন হচ্ছে, কিন্তু আমি যদি ইউটিউবে ক্লিক করি দেখেন একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে। ব্ল্যাঙ্ক উইন্ডো ওপেন হয়ে সেই উইন্ডোতে কাজ হচ্ছে। আপনার ব্রাউজারে যতগুলো উইন্ডোই ওপেন থাকুক, যতগুলো ট্যাবই ওপেন থাকুক, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র কাজ করবে হচ্ছে যে নতুন একটা উইন্ডো তৈরি করবে সে আপনার আগের উইন্ডোতে। দেখেন এটা আমার আগের ব্ল্যাঙ্ক উইন্ডো ছিল, সে কিন্তু এই উইন্ডোতে কাজ করেনি, সে একটা নতুন উইন্ডো ক্রিয়েট করে সেই উইন্ডোতে ইউটিউব ওপেন করেছে। আমি যদি আবার ইউটিউবে ক্লিক করি, দেখেন আরেকটা নতুন ট্যাব তৈরি করে সে ট্যাবে সে নতুন লিঙ্কটা তৈরি করেছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটকে আপনার ব্লগ পোস্টে বা আপনার ওয়েবসাইটে রিকমেন্ড করেন, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো যে আপনি টার্গেট এটা ব্যবহার করবেন। এতে যেটা হবে যে আপনার ওয়েবসাইটের ভিজিটিং টাইমটা বাড়বে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক চেষ্টা করে মানুষ হচ্ছে বাউন্স রেট বাড়ানোর জন্য, কিন্তু পারে না। এটা SEO-র একটা ট্রিক্স। আমি আশা করছি যে আমি আপনাকে এটা বুঝাতে পেরেছি।
যে আপনি কেন আপনার ওয়েবসাইটে লিংক এটা ব্যবহার করবেন। এবার দেখেন, আমি আপনাকে আরও কিছু ব্যাপার দেখাই। যেমন মনে করেন, আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় এমন হয়, আপনি এমন অনেক ওয়েবসাইট দেখেছেন যে যখনই আপনি একটা টেক্সটে ক্লিক করেন তো সে সুন্দর করে উপরে চলে আসে। তো আপনি সেটা কিভাবে করবেন? মনে করেন আমি এখানে যে পি ট্যাগ আছে, আমি কিছু ডুপ্লিকেট করে আরও কিছু টেক্সট অ্যাড করি। এবার আমি এটাকে রিফ্রেশ করি, দেখেন আমি একটু বড় পেজ নিলাম, নিয়ে এবার আমি সবার শেষে চলে আসবো। এখানে আমি একটা লিংক তৈরি করব। তো এই লিঙ্কটাকে আমি এখানে লিখে দিব হচ্ছে টপ। আচ্ছা, টপ লিখলাম, লিখে এবার হচ্ছে আমি এখানে HREF দিব, দিলাম HREF দিয়ে আমি এখানে আইডি, হ্যাশটা মূলত HTML এ আইডি বলবো আমরা, বা CSS এর আইডিকে আমরা এখানে এরকম হ্যাশ করে লিখি। তো আমি আইডি দিব টপ, ঠিক আছে? তো দেখেন আমি এখানে আইডিটা টপ দিলাম, দিয়ে এবার আমি এটাকে রিফ্রেশ করব। করার পর দেখেন এখানে একটা টেক্সট চলে আসছে, টপ এবং এটা লিঙ্ক, ঠিক আছে? কিন্তু দেখেন আমার এখন এই টপে যদি আমি ক্লিক করি কিচ্ছু হবে না, যদিও এখানে প্রথমে চলে আসছে, আসলে এটা পেজটাকে এসে রিফ্রেশ করছে, এটা আসলে প্রথমে আসছে না, এটা আসলে জাস্ট রিফ্রেশ করছে। কিন্তু বাস্তবে আপনি যদি প্রথমে আসতে চান, মানে এই যে টপে ক্লিক করলে একদম সবার প্রথমে চলে আসতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে আমি H1, এই H1টাকে একটা আইডি দিতে পারি, যে আইডি একটা আইডি দিতে পারি, এই আইডিটা হবে হচ্ছে টপ, ঠিক আছে? তো এবার যদি আমি রিফ্রেশ করি, এখন আমি যদি টপে ক্লিক করি, তাহলে দেখেন এই বাস্তবিকভাবে H1 চলে আসছে। দেখেন আগেরবার কিন্তু যখন আপনি রিফ্রেশ করেছিলেন তখন সে কিন্তু এখানে আসছিল, কিন্তু এখন সে আসতেছে হচ্ছে এখানে, তাই তো? আবার দেখেন আমি এখানে সবার শেষে এখানে একটা আইডি, এটার এবার আমি মনে করেন এখানে আরেকটা পি নিলাম, পিটাকে আমি স্টাইল দিলাম এবং কালার দিব হচ্ছে রেড। আচ্ছা, দিয়ে আমি একটু রিফ্রেশ করি, দেখেন যে আমাদের লাস্টের যেটা এটা হচ্ছে রেড কালার, তাই তো? তো আমি এখন চাচ্ছি যে এটাতে আমি একটা আইডি দিব, এই আইডিটা হবে হচ্ছে রেড, ওকে? এখন আমি চাচ্ছি যে যখন আমি এখানে একটা নতুন লিংক তৈরি করবো এবং যখন আমি ওই লিঙ্কে ক্লিক করবো তখন সে এখানে চলে আসবে। দেখেন আমি সেটা করব, এখানে আমি একটা নতুন লিঙ্ক তৈরি করলাম, এই লিঙ্কের মধ্যে আমার আইডিটা হবে রেড, তো আমি রেড লিখলাম এবং এখানে আমি লিখে দিলাম রেড। আচ্ছা, এবার আমি রিফ্রেশ করব পেজটাকে, দেখেন এখানে একটা নতুন লিঙ্ক তৈরি হয়েছে রেড, এবং আমি যদি এখন এই রেডে ক্লিক করি দেখেন সে এখানে চলে আসছে। তো এভাবে আমাদের আসলে ওয়েবসাইটে এই জিনিসটা খুব প্রয়োজন হয়। আমি যদি আপনাকে আমার একটা প্রজেক্ট দেখাই, তো দেখেন আমি আমার পেজটা ওপেন করলাম, এখন কোনো ইউজার, দেখেন এই একটা মেনু, আমি যদি স্ক্রল করি দেখেন এই মেনুটা এখানে থেকে যাচ্ছে, মানে স্টিক হয়ে যাচ্ছে। তো এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ওয়ান পেজ ওয়েবসাইট, এটা তো দেখতে পাচ্ছেন। এটা একটা প্রজেক্ট, আমি যখন কাজ শিখছিলাম তখন এটা তৈরি করেছিলাম, অনেক দিনের তো কোনো কাজ করি না। আচ্ছা, যাই হোক, তো যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আইডি নিয়ে, দেখেন এখানে একটা মেনু আছে সার্ভিস। তো এখন কোনো ইউজার যদি সার্ভিস দেখতে চায়, সে যদি এরকম আপনার যে এখানে যে ওয়েবসাইটটা, এখানে দেখেন আমি টপে ক্লিক করলাম সাথে সাথে চলে আসলো, মানে কোনো অ্যানিমেশন বা কিছু নাই, কিন্তু আমি যখন এখানে সার্ভিসে আসলাম দেখেন আমি জাস্ট ক্লিক করি, খুব সুন্দর করে এখানে চলে আসলো। এবার আমি যদি মনে করেন কোনো ইউজার যদি গ্যালারিতে ক্লিক করে, মানে গ্যালারি আইটেম দেখার জন্য, তো দেখেন আমি গ্যালারিতে ক্লিক করলাম, খুব সুন্দর করে গ্যালারিতে চলে আসলো। আমি প্রাইসিংয়ে ক্লিক করলাম, খুব সুন্দরভাবে প্রাইসিংয়ে চলে আসছে। আমি ক্লায়েন্টে ক্লিক করলাম, দেখেন ক্লায়েন্টসদের দেখাচ্ছে। আবার আমি একবারে সার্ভিসে ক্লিক করলাম, সুন্দরভাবে সার্ভিসে চলে যাচ্ছে। আবার আমি এখানে এই যে টপ, স্ক্রল টু টপ এখানে ক্লিক করলাম, দেখেন একেবারে টপে চলে আসছে। দেখেন আমি কিন্তু এই সেম জিনিসটাই ব্যবহার করেছি এবং একটু জেকোয়ারি ইফেক্ট দিয়েছি, তাতে ব্যাপারটা খুব সুন্দর হয়েছে, তাই তো? এটা একটু অ্যাডভান্স, আমি আপনাকে এটাও শেখাবো, কিন্তু এখন যেহেতু আপনার এটা জানার দরকার নেই যে কোয়ারি বা CSS, আপাতত আপনি HTMLটাই ভালোভাবে শিখেন। তো দেখেন আপনাকে আমি যেটা শিখালাম এটা আপনি এখানে শিখলেন, পরে আপনি এটাকে অ্যাডভান্স করতে পারবেন। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যদি কোডিংটা ভালো জানেন তখন আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মূল ব্যাপার। আমি আশা করছি যে আমি আপনাকে বুঝাতে পেরেছি এবং ভালোভাবে আপনি HTML লিঙ্কটা শিখেছেন। যদি আপনার কোনো ইস্যু থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আমার ফ্রি সময় আমি বসে বসে আপনাদের কমেন্টগুলো দেখি। তো আজ এ পর্যন্তই। এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ধন্যবাদ।